এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার শতভাগ অকৃতকার্যের তালিকায় রয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগুয়া বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুলটি থেকে পরীক্ষায় অংশ নেন 14 শিক্ষার্থী, অকৃতকার্য হয়েছে এমন ফলাফলে হতাশাজনক অবস্থা অভিভাবক এবং স্থানীয়দের। ফল বিপর্যয়ের জন্য প্রধানত শিক্ষকদের দায়ী করছেন তারা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই আলোচনায় গাইবান্ধার সুন্দরগঞ্জের ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছেন। এবছর বিদ্যালয়টি থেকে 14 শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 9 নিয়মিত আর 5 অনিয়মিত। একজনও পাশ করতে না পারায় হতাশ অভিভাবক ও স্থানীয়রা। ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে শিক্ষকদের পাঠদানে অনীহা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি না থাকাকে দায়ী করছেন তারা। শিক্ষকরা আসতেছে যাচ্ছে, যে কয়েকজন স্টুডেন্ট আছে তারাও আসতেছে যাচ্ছে। যদি পড়াশোনার ভালো মান হতো তাহলে অবশ্যই তারা ভালো রেজাল্ট করতো। গ্যাম জ্যামটা চলতেছে অনেকদিন থাকি, তো এই গ্যাম জ্যামের কারণে লেখাপড়া সুষ্ঠুভাবে হইতেছে না, এই আর কি। ম্যানেজিং কমিটি থাকি আমাদের যে প্রতিষ্ঠানের বেহাল অবস্থা, এতে তো কোনো অভিভাবক এখানে তার মেয়েকে দিতে চাবে না। অকৃতকার্য শিক্ষার্থীরা বলছেন, ভালো পরীক্ষা দিয়েও কেন ফল বিপর্যয় সেটি বুঝতে পারছেন না তারা। আমরা অনেক ভালো করছি, আমাদের পরীক্ষা এতটাও খারাপ হয়নি। আমরা হয়তো 30-90 মধ্যে আমরা বাসায় এসে দিকে আমরা 15-16 করে আমাদের প্রশ্ন উত্তর হয়েছে, তো সেখানে আমরা কিভাবে ফেল করলাম। শিক্ষকদের দাবি, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করা হয়। গেল বছর এসএসসিতে 16 শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করে 13 জন। এবছরের পরীক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তারা। এ ব্যাপারে আমরা অত্যন্ত মর্মাহত। আমরা তো তাদেরকে যেভাবে টিচিং দিছি তাতে মনে হয় না তারা ফেল করবে। 12 চ্যালেঞ্জ আজকে হচ্ছে, একটু আগে আমি বললাম, আমি আশাবাদী এখান থেকে অন্তত 12 পার হবে না, হয়তো আমি এর বেশি আর করি না। এটা কমপক্ষে 7-8 আমার মধ্যে বের হয়ে আসবে। ক্লাস হয় না, যারা আপনাকে অভিযোগ করছে ওরা কি বলতে পারবে কোনো দিন আমার প্রতিষ্ঠানে এসে বলছে যে আপনার স্কুলে ক্লাস হচ্ছে না কেন, আপনার ছাত্রীরা ক্লাসে আছে কিন্তু শিক্ষক ক্লাসে নাই কেন, বলতে পারবে কেউ এরকম কোনো প্রমাণ দেখাইতে পারবে। এসএসসিতে বিদ্যালয়টির সব পরীক্ষার্থীর ফেল করার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। আজকে আমি সরাসরি প্রতিষ্ঠানে পরিদর্শনে যাই। তারা বিশেষ করে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। একটা কারণের মধ্যে তারা বলেছেন যে পার্শ্ববর্তী একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, তো যারা ভালো শিক্ষার্থী তাদের এবং সচেতন অভিভাবক তারা এই তাদের শিক্ষার্থীদেরকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করে এবং তারা দুর্বল শিক্ষার্থী তাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে। 1994 সালে প্রতিষ্ঠিত ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হয় 2004 সালে। বর্তমানে বিদ্যালয়টিতে 144 শিক্ষার্থী ও 13 শিক্ষক এবং 3 কর্মচারী রয়েছেন। জাহিদ হাসান, যমুনা নিউজ।